প্রিয় মিস্টেরিয়াস লাভার্স, মিস্টেরিয়াস ওয়ার্ল্ড সিরিজের এই পর্ব সাজিয়েছি মানুষের হাড়অস্থি দিয়ে সজ্জিত একটি চার্চ নিয়ে। পৃথিবীর যেমন আশ্চর্যের শেষ নেই, ঠিক তেমনি তার আছে অবাক করার মতো অনেক কিছু। আমাদের আশেপাশে পৃথিবীর বিভিন্ন স্থানে এইরকম অনেক কিছুই আছে যেগুলো করে তুলতে পারে রীতিমতো হতবাক। গির্জা হচ্ছে খ্রিস্টান ধর্মীয় মানুষের প্রার্থনার স্থান, কিন্তু গির্জার ভেতরটা যদি হাজারো মানুষের কঙ্কাল দিয়ে তৈরি হয় তখন কেমন মনে হবে আপনার? ভাবতেই অবাক লাগছে, তাই না? সেডলেক ওসারি একটি ছোট রোমান ক্যাথলিক গির্জা যা চেক প্রজাতন্ত্রের সেডলেকে অবস্থিত। গির্জাটি মৃত মানুষের কঙ্কাল দিয়ে সাজানো। প্রায় 40,000 থেকে 70,000 মানুষের কঙ্কাল দিয়ে শৈল্পিকভাবে সাজানো হয়েছে গির্জাটি। এই গির্জাটি চেক প্রজাতন্ত্রের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। প্রতি বছর প্রায় 2 লক্ষ পর্যটক গির্জাটি দেখতে আসেন। গির্জাটির অন্যতম আকর্ষণ হল এর কেন্দ্রে একটি বড় কঙ্কালের ঝাড়বাতি। আরও একটি আকর্ষণীয় কাজ হল সোর্জনেবার্গের পরিবারের কুলচিহ্ন, এটিও কঙ্কাল দিয়ে নির্মিত। 1278 সালে হেনরি নামে একজন সন্ন্যাসীকে বোহেমিয়ার রাজা আটাকোরা জেরুজালেম পাঠান। তিনি সেখান থেকে ফিরে আসার সময় গলগোথার কিছু মাটি সঙ্গে করে নিয়ে এসে মঠের গোরস্থানের চারপাশে ছড়িয়ে দেন। এই খবর যখন লোকজন জেনে যায় তখন পুণ্যলাভের জন্য মরে যাওয়ার পর এখানে সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করে এবং কিছুদিনের মধ্যে ইউরোপ জুড়ে সেডলেক হয়ে ওঠে একটি অনাকাঙ্ক্ষিত সমাধিক্ষেত্র। 14 শতাব্দীতে ব্ল্যাক ডেথের সময় এবং 15 শতাব্দীর প্রথম দিকে হাজাইট যুদ্ধের সময় হাজার হাজার লোককে এখানে সমাহিত করা হয়। 1400 সালের দিকে এই গির্জার ভিতরে একটি গথিক গির্জা নির্মাণ করা হয় যেখানে অনেক লোককে সমাহিত করা হয়, তাই এটির পরিধি অত্যন্ত বেড়ে যায়। 1703 থেকে 1710 সালের মধ্যে একটি নতুন প্রবেশদ্বার তৈরি করা হয় যা সামনের প্রাচীরের বাহ্যিক সাপোর্ট হিসেবে কাজ করে। উপরের চার্চটি পুনর্নির্মিত হয়। চেক বারক স্টাইলে এই চার্চের স্থপতি ও ডিজাইনার ছিলেন জ্যান শান্তিনি আইচেল। 1870 সালে ফ্রান্তি এক রিন্ত একজন কাঠমিস্ত্রি যিনি এই হাড়গুলো সাজিয়ে রাখার দায়িত্ব পান। উপরের ছবিটি দেখুন, এখানে মানুষের মাথার কঙ্কাল দিয়ে বড় বড় ত্রিভুজাকৃতির পিলার তৈরি করা হয়েছে। ছবিটিতে মানুষের মাথা ও শরীরের বিভিন্ন হাড় দিয়ে তৈরি করা হয়েছে একটি প্রজাপতি আকৃতির স্তম্ভ। কঙ্কালের তৈরি ঝাড়বাতি দেখেছেন আগে কখনো? দেখুন এই ছবিটিতে মৃত মানুষের বিভিন্ন হাড় দিয়ে তৈরি করা হয়েছে বিশাল বড় ঝাড়বাতি। গির্জার দেয়ালের এক কর্নার মাথার ও পায়ের হাড় দিয়ে সাজানো হয়েছে ও বানানো হয়েছে একটি ল্যাম্প। গির্জার ভিতরে যেখানে যীশুখ্রিস্টের স্তম্ভ রাখা হয়েছে সেখানে চারপাশের দেয়ালে ও সিলিংয়ে কঙ্কাল দিয়ে সাজানো হয়েছে। বন্ধুরা, আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন। এ ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে অন্তরাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণ স্ক্রিনে প্রদর্শিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।